হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃতীয় পুরুষ। আর আজকে আবার আমাদের একটা গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট করেছি ছোট করে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। গেট টুগেদার মানে বুঝতে পারছো, খাওয়া দাওয়া হবেই। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? মোটামুটি প্রোগ্রামটা চালু হবে ওই সন্ধ্যে 7টা থেকে। তো আজকে আমরা আহুনা চিকেনটা করব। প্রমাণ দাও, প্রমাণ দাও। তো আজকে ভাবলাম তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করব। তো আমার দায়িত্ব মোটামুটি কমপ্লিট। আমার মাংস কিনে দেওয়ার কাজ ছিল, আমি কিনে দিয়েছি। এরপরে বাকি কাজটুকানি করবে পলাশ আর তনয়। মশলাপাতি আগরম বাগরম যা যা লাগবে সব কিছু তারা রেডি করবে। মাংসটা বিকালবেলাও কিনতে পারতাম, কিন্তু এতগুলো লেগ পিস মনে হলো যদি না পাওয়া যায় বিকালে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মাংস কেনা মোটামুটি কমপ্লিট। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়, ঠিক আছে? চলো এখনো মতো বাড়ি। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। তো গাইস, সকালের কথা মতো আমরা চলে এসেছি। একটু দেরি হয়ে গেছে, 7টার সময় আসার কথা ছিল, 8টা বেজে গেছে। তো আমাদের প্রিপারেশন মোটামুটি নেওয়া চালু হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ রসুন এগুলো সব কেটে তারপর ম্যারিনেটটা করে নেবো। ঠিক আছে, ঠিক আছে। তো এই আহুনা চিকেন করতে যে গোটা মশলাগুলো লাগবে সেগুলো তোমরা মোটামুটি দেখে নাও। জাইফল, জৈত্রী, বড় এলাচ, গোলমরিচ, দারচিনি, ছোটো এলাচ, শুকনো লঙ্কা, মোটামুটি এগুলো লাগবে। এছাড়া আর যা যা জিনিস লাগবে তোমাদেরকে আস্তে আস্তে আমরা দেখাবো, ঠিক আছে? পেঁয়াজ মোটামুটি নেওয়া হয়েছে 750 গ্রামের মতো। টমেটো এই ছোটো সাইজের, মিডিয়াম সাইজের 3-4টে। আর আদা কতটা দিয়েছিস মোটামুটি? 100 গ্রাম মতো আদা, আর রসুন 2, একটু বড় সাইজের রসুন 2, ঠিক আছে? আর কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা বেশি দেব না আমরা, 4 পিস মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমরা ম্যারিনেটটা করে নেবো। এ দেখো আমাদের হান্ডি চলে এসছে, এই হান্ডির মধ্যেই তৈরি হবে আহুনা চিকেন। বাট হাউ ইট পসিবল? তেল গরম হচ্ছে, তেলটা গরম হওয়ার পরেই এই হাড়ির মধ্যে তেলটাকে প্রথমে দিয়ে নিতে হবে, ঠিক আছে? প্রথমে দিয়ে চারিদিকে তেলটাকে ইয়ে করে ছড়িয়ে নিতে হবে। তারপর এখানে এই যে গোটা মশলাগুলো যেগুলো বলছিলাম সেগুলো এটার মধ্যে দিতে হবে। ওয়াও, ছাড়িয়ে নিচ্ছে, ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এই ছাড়াচ্ছে আমাদের স্যার তনয়দা, আমাদের সেফ, আর আমরা দুজন আনসেফ। এইটা আমরা জানতাম। আল হাবিবি, জাল খাবি কি? এই 4টে লঙ্কা দিয়ে জাল হবে কি? আছে আর অনেক কিছু আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। হলুদ, হলুদ সব কত গ্রামের প্যাকেট এগুলো? কোনো প্যাকেট এমনি পাওয়া যায়, 5 টাকা, 5 টাকা প্যাকেট। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে। এটা কি? ধনে গুঁড়ো দিয়ে দিল। আর এটা হচ্ছে জিরে গুঁড়ো, তোমরা জানোই মোটামুটি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হলো, একটুখানি রংটা আসবে সুন্দর। আর এটা হচ্ছে কি আছে? এটা শাহি গরম মশলা। এবার এটা দিয়ে দেওয়া হচ্ছে নারকেল পাউডার, তাই তো? নারকেল পাউডারটা দিয়ে দেওয়া হলো। গরম তেলটা, এই তেলটা যে গরম করা হয়েছিল সেটা একটুখানি ইয়েতে দেওয়া হলো। পেঁয়াজ, এই আমাদের ম্যারিনেট করার যে জিনিসটা আছে সেটা আমাদের দেওয়া হবে। আর বাকি তেলটুকানি এই হাঁড়িতে দেওয়া হবে। এই যে নুন পরিমাণ মতো, আর একটু চিনি, অল্প পরিমাণ, অল্প একটু চিনি দিতে হবে। এই দেখে নাও পরিমাণটা, দেখে নাও চিনির, খুব বেশি দেবে না, অল্প পরিমাণ। ওকে ওকে, এবার ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এই যে এই পিসটা দিয়েছিল না উনি এক্সট্রা, তো মোটামুটি ম্যারিনেট কমপ্লিট। এখানে মোটামুটি এবার তেলটা হাড়ির মধ্যে গরম তেলটা দিয়ে দিতে হবে, তখন আমি ভিডিও করব, ঠিক আছে? পুরো ঢালা করে, হ্যাঁ, দেখে নাও। এটা এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো কিন্তু মেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবার গোটা মশলাগুলো একে একে এখানে দিয়ে দিতে হবে। মাংসগুলো দিয়ে দিচ্ছে, দেখার বিষয় হচ্ছে পুরোটা মাংস ঢুকবে কিনা।
এবার খালি কাঠকয়লাটা জ্বালাতে হবে। এই দেখো মোটামুটি 10 মিনিট পর পর এটাকে একটু হালকা করে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই, দেখে নিতে হবে কত দূর কি হলো। রান্না মোটামুটি কমপ্লিট, হাড়ির থেকে নাভি নেওয়া হয়েছে, এবার আমরা বসবো। নিজেকে আটকাতে পারছি না। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। ফুল নরম আছে, দেখো মাংসটা খুব ভালো গলেছে। দেখো বাবা খুব গরম, এই মুখ শিখা দেব। শেষ পাতে আইসক্রিমটা খেয়েই বাড়ি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে, টেস্ট আছে আইসক্রিমটা সত্যি। টেস্ট আছে, আইসক্রিমটা টেস্ট আছে, কিন্তু কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। তো গাইস খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, 12টা বাজতে চলছে, আজকের মতো মোটামুটি এখানেই সমাপ্ত। আবার পরবর্তীকালে আবার কালকে হবে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা করব। না দরকার নেই, জন্য বাঞ্চো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হবে। নালুদের খাবার দিতে থাকবেন, পাশে থাকবেন। এইটা কি কোনো কথা?